अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मौलाना शफिकुल इस्लाम साहेबर ए टू जेड इस्लामिक ज्ञाने आपनादेर सुस्वागतम। आमी रफिकुल इस्लाम कासेमी आपनादेर सम्मुखे विगत अनेक दिन धरेई आमी अनेक मसला मसाइल निये आलोचना करेछि। ठीक यथारीतिभावे आजकेओ एकटी मसला আমি আলোচ্য বিষয় হিসাবে পেশ করতে চাইছি। মশলাটি হলো এরকম যে পোস্টমর্টম করানো ইসলামী শরীয়তে তার বিধান কি, বা ইসলামী শরীয়ত অনুযায়ী পোস্টমর্টম করানোটা কি রকম, জায়েজ না নাজায়েজ এ ব্যাপারে। আর পোস্টমর্টমের পর রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে তার গোসল এবং কাফনানোর ব্যাপারে কি বিধান। এই দুটো স্টেপ আমার প্রশ্নর। প্রথম স্টেপ হলো পোস্টমর্টম করানো ইসলামের দৃষ্টিতে কি বা কি রকম। পোস্টমর্টম করানো ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়, অবৈধ, নাজায়েজ। কেননা পোস্টমর্টম করাতে মর্দাকে ফাঁড়া হয়, কাটা হয়, আর এতে মর্দার বা মৃত ব্যক্তির কষ্ট হয়। ঠিক ওই রকম যেমন জীবিত ব্যক্তিরও কষ্ট হয়। হাদিসে আছে, এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, ওনার থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কাসরু আজমিল মাইয়িতি কা কাসরি হাইয়ান, যে মর্দা ব্যক্তি অর্থাৎ মৃত ব্যক্তির কোনো হাড় ভেঙে দেওয়া জীবিত ব্যক্তির হাড় ভেঙে দেওয়ার মতো, অর্থাৎ জীবিত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া যেমন কষ্টকর, ঠিক মৃত ব্যক্তির হাড় ভাঙা কষ্টকর, ঠিক ওই রকম অন্যান্য জিনিস কাটাকাটি করা এগুলো যেমন জীবিত ব্যক্তির জন্য কষ্টকর, ঠিক মর্দা ব্যক্তির জন্য কষ্টকর। তাছাড়া আরেকটা দিক দিকে লক্ষ্য করলে দেখা যায় যে যখন পোস্টমর্টম করা হয় তখন মৃত ব্যক্তিকে সম্পূর্ণ উলঙ্গ করা হয়, আর সম্পূর্ণ উলঙ্গ করা এটা অবৈধ ইসলামিক শরীয়তে। কেননা যে যেমনভাবে মৃত ব্যক্তি আগেও অর্থাৎ মৃত্যুর আগেও সম্মানীয়, ঠিক মৃত্যুর পরেও সম্মানীয়, অর্থাৎ মৃত্যুর আগেও পর্দা তার দরকার এবং মৃত্যুর পরেও পর্দা দরকার। তো এই কয়েকটা কারণের দিকে লক্ষ্য করে পোস্টমর্টম করানো ইসলামী শরীয়তে নাজায়েজ করা হয়েছে। সুতরাং আমাদেরকে যতটা সম্ভব এই পোস্টমর্টম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেক সময় অনেক কেসে ফেঁসে গিয়ে বা অনেক সময় ইচ্ছাকৃত কারোর প্রতি কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটার কারণে কেস করার জন্যে বা টাকা পয়সা উসুল করার জন্য, অর্জন করার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে কেস করি, বা অ্যাক্সিডেন্ট হয়েছে ইচ্ছাকৃতভাবে কেস করি। তো এতে মর্দারও কষ্ট হয়, আমাদের দরকার এখান থেকে অনেকটা বেঁচে থাকা দরকার। আর যদি কোনো আইনিগতভাবে নিরুপায়তা হয়, আইনিগতভাবে তার মজবুরি হয়, বাধ্যতামূলক ব্যাপার হয়, তাহলে সেখানে শরীয়তের পক্ষ থেকে তাকে নিরুপায়তায় ধরা হবে, সেখানে করা শরীয়ত অনুমতি দেবে। বাদ বাকি এছাড়া অন্য কোনো কারণে পোস্টমর্টম করানো শরীয়তের দৃষ্টি অনুযায়ী জায়েজ নয়। এই মাসলা বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে করা হয়েছে, বের করা হয়েছে। যেমন দুররে মুখতার ফতোয়ায় স্বামীর সঙ্গে 3 নম্বর খণ্ড 1 নম্বর 171 নম্বর পৃষ্ঠায়, মারাকিল ফালা 597 নম্বর পৃষ্ঠায়, আল বাহরুর রায় 2 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠায়, এছাড়াও অন্যান্য ফতোয়ার কিতাবে আছে। এখানে যে মাসলাটা আছে সেটা হলো একজন গর্ভবতী মেয়ে যদি ইন্তেকাল করে আর তার পেটের ভিতরে যদি কোনো বাচ্চা জীবিত থাকে, তাকে পেট বের করে চিরে বা পেট কেটে বের করা জায়েজ করা হয়েছে। বাদ বাকি এছাড়া অন্য কোনো কারণে বৈধ বা জায়েজ করা হয়নি। সুতরাং এই পোস্টমর্টম করানো এর থেকে আলাদা, অর্থাৎ এর বাইরে। এছাড়াও বিভিন্ন ফতোয়ার কিতাবে আছে, যেমন কিতাবুল মাসাইল এখানে আছে,
সেখানে কিতাবুল মাসাইলের 1 নম্বর খণ্ড 561 নম্বর পৃষ্ঠায় এই কথা লেখা আছে, এবং কিফায়তুল মুফতি 4 নম্বর খণ্ড 201 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও আপকে মাসাইল উনকা হাল এখানেও লেখা আছে 336 নম্বর পৃষ্ঠায় এবং 4 নম্বর খণ্ড। তাহলে আমরা বিভিন্ন ফিকাশাস্ত্র এবং ফতোয়ার দিক থেকে দেখলাম যে পোস্টমার্টম করানো বিনা কারণে বা কোনো আইনি নিরপায়তা ছাড়া, বাধ্যতামূলক ছাড়া পোস্টমার্টম করানো শরীয়তি দৃষ্টিতে অবৈধ এবং নাজায়েজ। সুতরাং আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। দ্বিতীয় স্টেপ আমি বলেছিলাম যে পোস্টমার্টম করার পরে অনেক সময় হয় রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে তার কী করে গোসল দিতে হবে বা কী করে কাফনাতে হবে তার ব্যাপারে মাসলা এটাই যে ওকে গোসল দেওয়ার পর, মৃত সেই মৃত ব্যক্তিটাকে বা লাশটাকে গোসল দেওয়ার পর যদি রক্ত বের হওয়া বন্ধ হচ্ছে না, তাহলে দ্বিতীয়বার গোসল দেওয়ার তো দরকার নাই, বরং ওই জায়গাটাকে ধুয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাফনানো হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তাকে কাফনে জড়ানো হয় ততক্ষণ পর্যন্ত তাকে ধুয়ে দিতে হবে। এবং এছাড়াও যদি দেখা যায় কাফন দেওয়ার পরে, অর্থাৎ কাফনানোর পরেও যদি রক্ত বেরিয়ে যাচ্ছে, তাহলে ধোয়ারও দরকার নেই। আর হ্যাঁ, যদি খুন বের হওয়ার জায়গাতে যদি কোনো তুলো বা কোনো পটি দিয়ে রেখে বেঁধে দেওয়া যায় তাহলে অসুবিধা নাই। এই সমস্ত মশলাগুলো নেওয়া হয়েছে স্বামী ফতোয়া স্বামী 3 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠা থেকে, তাতারখানিয়া 3 নম্বর খণ্ড 12 নম্বর পৃষ্ঠা থেকে, তাহতাবি 567 নম্বর পৃষ্ঠা থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঠিক মাসলা মাসাইলের জ্ঞান দান করুক এবং সঠিক মাসাইলের ওপরে চলার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।